स्वच्चिदेकं ब्रह्म ॐ स्वच्चिदेकं ब्रह्म ॐ स्वच्चिदेकं ब्रह्म ॐ आ उ म এই তিনটের সমন্বয়ে ওমের উৎপত্তি। আয়ের অর্থ পালনকর্তা, উকারের অর্থ সংহারকর্তা এবং মকারের অর্থ সৃষ্টিকর্তা। এই রূপেই ওম প্রণবের অর্থ কথিত হয়ে থাকে। সৎ শব্দের অর্থ সদাস্থায়ী, চিৎ শব্দের অর্থ চৈতন্য, একং শব্দের অর্থ এক অদ্বিতীয় এবং ব্রহ্ম শব্দের অর্থ বৃহৎ। এই মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতা জ্ঞানী মন্ত্র চৈতন্য। এই জ্ঞান দ্বারাই ভক্তগণ সিদ্ধি লাভ করেন। সনাতন নিরাকার নিরঞ্জন ইন্দ্রিয়াদির অগোচর পরম ব্রহ্মই এই মন্ত্রের দেবতা। স্বাগত বিজাতীয় ভেদরহিত চিন্ময় ব্রহ্মকে হৃদয় কমলে ধ্যান করলে জন্ম মরণের ভয় বিদূরিত হয়। যারা পরম ব্রহ্মের উপাসনা করে সত্যি তাদের আর কোনো সাধনের আবশ্যকতা নেই। ব্রহ্মনিষ্ঠ মানব সর্বদা সত্যবোধে পবিত্র, সর্বপ্রাণীর হিত সাধক, কোনো পাপই তাকে স্পর্শ করতে পারে না। যে সকল খল হীন চিত্তের ব্যক্তি তার অনিষ্ট করার চেষ্টা করে তারা নিজেদেরই ক্ষতি করে, কারণ তারা বস্তুত ব্রহ্ম উপাসক ব্যক্তিটির সঙ্গে স্বরূপে অভিন্ন সত্তায়। যে ব্যক্তি সমস্তই ব্রহ্ম বলে জ্ঞান হয়ে গেছে তার বৈদিক বা তান্ত্রিক কোনো আচার পালনের প্রয়োজন কি? তার স্বেচ্ছাচারী বৈধ আচার রূপে পরিগণিত করতে হয়। সে যদি শাস্ত্রীয় আচার পালন করে তাতে যেমন তার কোনো বিশেষ ফল নেই, পালন না করলেও কোনো দোষ নেই, তথাপি সাধককে সত্যবাদী জিতেন্দ্রীয় পরোপকারী নির্বিকার ও সংযত চিত্র দৃঢ় বুদ্ধি সদাশয় মাশ্চর্যবিহীন দন্তহীন বিশুদ্ধ হৃদয় মাতা পিতার প্রিয়কারী ও তাদের সেবানিষ্ঠ থাকতে হবে। সে প্রাতঃকালে মধ্যাহ্নকালে ও সন্ধ্যাকালে কোনো স্থানে আসনে উপবিষ্ট হয়ে পরব্রহ্মের ধ্যান করবে। সে সর্বদা ব্রহ্মজ্ঞান প্রতিপাদ্য বাক্য শ্রবণে যত্নবান থাকবে এবং ব্রহ্মানুসন্ধানে মন রাখবে, যথা সময় ব্রহ্ম চিন্তা করবে। সে ভাবনা করবে যে সাক্ষাৎ ব্রহ্ম সর্বদা সর্বত্র বিরাজমান রয়েছে। সে সমস্ত ক্রিয়ায় আত্মা ব্রহ্মে অর্পণ করবে। সাকার পূজায় চিন্তা করতে হয়, হে দেব, যদিও তুমি সর্বভূতের অন্তরাত্মা অসীম সত্তা, তথাপি আমার সমীপে জ্ঞানী ক্ষুদ্র আসনে তোমার উপবেশন কল্পনা করছি। পরমাত্মা অর্থাৎ পরম ব্রহ্মের সঙ্গে একমাত্র আদ্যা শক্তিরই সাক্ষাৎ ও নিত্য সম্বন্ধ। শক্তি ব্রহ্মের অভিন্নতা পরা প্রকৃতি। ব্রহ্ম শক্তি হতেই সমুদয় জগৎ সৃষ্ট হয়েছে, সুতরাং তিনি নিখিল জগতের জননী। সমস্ত জগৎ পরিপূর্ণত তারই অধীনে, তিনি সর্বজ্ঞ, কিন্তু কেউ তাকে জানতে পারে না। সর্বশক্তি স্বরূপা এই অদ্বিতীয়া দেবী সকল দেবতার শরীর অধিষ্ঠান পূর্বক সকল কার্য সম্পাদন করেন। তিনি সূক্ষ্ম অব্যক্ত স্বরূপা এবং নিরাকারা, আবার স্থূলা ব্যক্ত রূপা সাকারাও তিনি। তিনি উপাসকের কার্যসিদ্ধির জন্য, জগতের কল্যাণের জন্য এবং দানব সংহারের জন্য সময় সময় নানাবিধ আকার ধারণ করে থাকবেন। তিনি সর্বস্বরূপিণী, আবার সর্বস্বরূপী তিনি পরম ব্রহ্ম।